আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি, কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ, করে না? সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না, সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ। আচ্ছা, আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না। আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই, প্রেমটা এরকম। আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই, এরকম অনেক জিনিস ঘটে। সেটা আমার জীবনে বহুবার ঘটেছে, আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা এটা তুমি আমার মেয়ের বয়সে বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়।